আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কন্টেইনমেন্ট জোন ছাড়া রাজ্যের বাকি অংশে আজ থেকে আনলক মেজার্স ওয়ান শুরু হয়েছে। শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ একটি অনলাইন পোর্টাল ও কল সেন্টারের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। অসমের জন্য ২৪ ঘন্টার একটি নতুন চ্যানেল দূরদর্শন অসমের সূচনা করলেন তথ্য সম্প্রচার মন্ত্রী। সরকার ও আদালতের কাছে বিচার কার্য দ্রুত সমাধান করার আবেদন জানিয়েছেন উপরাষ্ট্রপতি। কন্টেইনমেন্ট জোন ছাড়া রাজ্যের বাকি অংশে আজ থেকে আনলক মেজার্স ওয়ান শুরু হয়েছে। তা চলবে আগামী ১১ আগস্ট ভোর ৫টা পর্যন্ত। তবে কন্টেইনমেন্ট জোনের লকডাউন চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আনলক মেজার্স ওয়ানের বিধিনিষেধ সম্পর্কে মুখ্য সচিব গতকালই সার্কুলার জারি করেছেন। এই বিধিনিষেধগুলি যথাযথভাবে মেনে চলার জন্য আজ বিকেলে আগরতলায় সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তির জন্য এখন থেকে ছাত্রছাত্রীদেরকে আর কলেজে গিয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় ফর্ম সংগ্রহ করতে হবে না। এখন থেকে তারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে তা সংগ্রহ করতে পারবে এবং অনলাইনের মাধ্যমেই কলেজে ভর্তি হতে পারবে। এজন্য আজ উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। আজ শিক্ষাভবনের কনফারেন্স হলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই অনলাইন পোর্টালের উদ্বোধন করে বলেন, শিক্ষা দপ্তরের উদ্যোগে এই প্রথম রাজ্যে অনলাইনে ভর্তির জন্য পোর্টাল চালু করা হল, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা ঘরে বসেই সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তিনি বলেন, এক্ষেত্রে একজন ছাত্রছাত্রী ৬টি কলেজে একসাথে আবেদন করতে পারবে। কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে এই পদ্ধতি চালু হবার ফলে ভর্তির পদ্ধতি আরও সরল ও স্বচ্ছ হবে। এদিকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে অন্য একটি কল সেন্টারের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ বলেন, এখন থেকে এই কল সেন্টারে টেলিফোন করে ছাত্রছাত্রীরা পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবে। বিশেষ করে কোভিড ১৯ পরিস্থিতিতে যে সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ে যেতে না পেরে অবসাদে ভুগছে, সেক্ষেত্রে এই কল সেন্টারের মাধ্যমে তারা বিশেষজ্ঞ শিক্ষকদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবে। কল সেন্টারের নম্বর হল ০৩৮১২৪১০০৫৩। এই কল সেন্টারটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। অনলাইন অ্যাডমিশন পোর্টালের জন্য ছাত্রছাত্রীদেরকে www.higher-education.tripura.gov.in লগ ইন করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তা সাজু ওয়াহিদ ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউকে চাকমা উপস্থিত ছিলেন। সারা দেশে এ পর্যন্ত ১২,৩০,৫০৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সারা দেশে শুধুমাত্র গত ২৪ ঘন্টায় ৪৪,৩০৬ জন রোগী করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন, যার ফলে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৬.৩%। মন্ত্রক আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৫২,০৫০টি নতুন সংক্রমণের ফলে মোট সংখ্যা দাঁড়াল ১৮,৫৫,৭৪৫ জন। একদিনে ৮০৩ জনের মৃত্যু হওয়ায় দেশব্যাপী মোট মৃতের সংখ্যা ৩৮,৯৩৮। এদিকে সারা দেশে গত ২৪ ঘন্টায় ৬,৬১,৮৯২টি কোভিড টেস্ট করা হয়েছে, যা একটি রেকর্ড। করোনা মহামারীর শুরু থেকে পর্যন্ত মোট ২,০০,০০৮,৬৪,০০০ টেস্ট করা হয়েছে। করোনা সংক্রমিত হয়েছেন মুখ্যমন্ত্রী পরিবারের ২ সদস্য। বর্তমানে তারা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। তাদের করোনা সংক্রমণের পর মুখ্যমন্ত্রী ৭ দিনের সেলফ কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে মুখ্যমন্ত্রীর সেলফ কোয়ারেন্টাইন শুরু হয়েছে। বাড়িতে থেকেই সরকারি কাজকর্ম পরিচালনা করবেন তিনি। যদিও মুখ্যমন্ত্রীর করোনা সংক্রমণের রিপোর্ট নেগেটিভ, তথাপি তিনি নিজে থেকেই কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রীর বাড়ির করোনা সংক্রমিত ২ সদস্যের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। ভগৎ সিং কোভিড সেন্টারে এক মহিলা চিকিৎসকের ওপর অশালীন আচরণ করার দায়ে ৪ জনকে আজ গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়। উল্লেখ্য, ওই ৪ জনের বিরুদ্ধে আগেই মামলা হয়েছিল। সুস্থ হওয়ার পর আজই ওই ৪ জনকে কোভিড সেন্টার থেকে ছাড়া হয়। এরপর পুলিশ এদের গ্রেপ্তার করে কোর্টে পাঠায়। রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি খোয়াই জেলায় করোনা রোগী শনাক্তকরণের মাধ্যমে করোনা নির্মূল করার লক্ষ্যে বাড়ি বাড়ি অভিযান প্রায় ১০০% সম্পন্ন হয়েছে। খোয়াই জেলার জেলাশাসক স্মিতা মল এখবর জানিয়ে বলেন, গত ৭ দিনে খোয়াই জেলার ৮৯,৭৫৭টি বাড়িতে সার্ভে করা হয়েছে। তাতে ১,৩০৬ জনকে কোভিড পরীক্ষা করানোর পর ৮৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তাদেরকে চিকিৎসার জন্য কোভিড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। মোহনপুর নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প আইসিডিএস কার্যালয়ের উদ্যোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার কাজ আজ থেকে শুরু হয়েছে। আজ প্রথম দিনে মোহনপুর নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ে ৪২ জনকে স্মার্টফোন দেওয়া হয়। মোহনপুর পৌর পরিষদের চেয়ারপারসন মতিলাল দাস তাদের হাতে স্মার্টফোন তুলে দেন।
মোহনপুর নিবি শিশু উন্নয়ন প্রকল্পের সিডিপিও সহ বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 8 জন সুপারভাইজার ও 343 জন অঙ্গনওয়াড়ি কর্মীকে এই কর্মসূচিতে স্মার্টফোন দেওয়া হবে। সিডিপিও রিচার্ড দেব বর্মা এই সংবাদ জানিয়েছেন। রাজ্যের ইকো ট্যুরিজমের উন্নয়ন ও প্রচারের উপর বন দপ্তরকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। গতকাল মহাকরণে বন দপ্তরের পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। রাবারজাত পণ্য দেশ বিদেশে বাজারজাত করার লক্ষ্যে রাজ্যের রাবার উৎপাদিত পণ্যের নিজস্ব ব্র্যান্ড লোগো তৈরি করার জন্য দপ্তরকে উদ্যোগ নিতে বলেন তিনি। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের রাবার ও বাঁশের উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারজাতকরণের লক্ষ্যে আরও প্রচার রয়েছে। এর ফলে রাজ্যের বাঁশ শিল্পী ও রাবার চাষীরা বিশেষভাবে উপকৃত হবেন। সভায় প্রধান মুখ্য বন সংরক্ষক ডক্টর অলিন্দ্র সোগি জানান, বন দপ্তর 2020-21 অর্থবর্ষে 148 লক্ষ নার্সারি করার লক্ষ্যমাত্রা নিয়েছে। এর মধ্যে জুলাই মাস পর্যন্ত 12 লক্ষ নার্সারি করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আসামের জন্য 24 ঘন্টার দূরদর্শন চ্যানেল দূরদর্শন অসমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শ্রী জাভরেকর বলেন, আসামের এই নতুন চ্যানেল সেখানকার জনগণের জন্য কাজ করবে এবং অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে। তিনি আরো বলেন, উত্তর পূর্ব ভারতকে দেশের প্রবৃদ্ধির ইঞ্জিন বানানোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বাস্তবায়নে এটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তিনি বলেন, দূরদর্শনের এই ফ্রি ডিশ পরিষেবায় বিনামূল্যে 104টি চ্যানেল উপলব্ধ হবে এবং ভোক্তারা শুধুমাত্র একটি সেটটপ বক্স লাগিয়ে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই চ্যানেলগুলি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে প্রসার ভারতীর সিইও শশী শেখর ভেমপতি বলেন, দূরদর্শন অসমের যাত্রা একটি গর্বের মুহূর্ত। তথ্য সম্প্রচার সচিব অমিত খাড়ে এবং দূরদর্শনের মহানির্দেশক মায়াঙ্ক আগরওয়ালও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সীমান্ত এলাকায় আজ সকালে পাকিস্তানি সৈন্যরা বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ছোট হাতিয়ার ও মর্টার সহযোগে হামলা চালায়। ওই এলাকায় প্রহরারত ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেয়, তবে জীবন ও সম্পত্তি হানির কোন খবর পাওয়া যায়নি। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সরকার ও আদালতের কাছে বিচার কার্য দ্রুত সমাধা করার আবেদন জানিয়েছেন। শ্রী নাইডু আজ অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ডক্টর বি আর আম্বেদকর আইন কলেজের 76তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চুয়াল মিটে বক্তব্য রাখছিলেন। আদালতে জমাকৃত মামলার পরিমাণে উদ্বেগ প্রকাশ করে তিনি সহজসাধ্য খরচে দ্রুত মামলার নিষ্পত্তির প্রয়োজনীয়তার উপর জোর দেন। কৈলাসহর জেলা জনগ্রন্থাগারে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি বইয়ের আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করা হয়। বই দুটির আবরণ উন্মোচন করেন বিশিষ্ট সাহিত্যিক রবীন্দ্র ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন বুলবুল চক্রবর্তী। সন্দীপন সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছিল এই বই প্রকাশ অনুষ্ঠান। প্রকাশিত বইগুলি হচ্ছে সাহিত্যিক মানিক চক্রবর্তীর জীবন ও সাহিত্য এবং নির্বাচিত রচনা সমগ্র দীনেন্দ্র ভট্টাচার্য। লায়ন্স ক্লাব অব আগরতলা ফেমিনার উদ্যোগে রাখি বন্ধন উৎসব উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। কোভিড 19 পরিস্থিতিতে ধলাই জেলায় লোকশিল্পীদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জেলার 91 জন লোকশিল্পী সহায়তা পেয়েছেন। এই কর্মসূচিতে আমবাসা মহকুমার 28 জন, কমলপুর মহকুমার 21 জন, লংতরাইবালী মহকুমার 16 জন এবং গন্ডাছড়া মহকুমার 26 জন লোকশিল্পী রয়েছেন। প্রত্যেককে 1000 টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। গোমতী জেলার বাগমা থেকে পুলিশ আজ একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 5,75,500 বাংলাদেশি টাকা আটক করেছে। পুলিশ গাড়ির চালক তথা মালিক উজ্জ্বল মল্লকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ প্রবীর সরকার নামে অপর এক ব্যক্তিকেও গ্রেপ্তার করে। ধৃতদের বাড়ি সাব্রুমের রমেন্দ্রনগর এলাকায়। গাড়িতে বাংলাদেশি টাকা নিয়ে সাব্রুম থেকে আসছিল বলে জানায় পুলিশ। ইউপিএসসি পরিচালিত 2019 সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়। মোট 829 জন প্রার্থীকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্ষেত্রের জন্য মনোনীত করা হয়েছে। প্রথম হয়েছেন প্রদীপ সিং। ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখা যেতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক ডিফেন্স প্রোডাকশন ও এক্সপোর্ট প্রমোশন পলিসি 2020 খসড়া তৈরি করেছে। এই নীতির ফলে আত্মনির্ভর ভারত প্রকল্পে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে ভারত স্বনির্ভর হয়ে উঠবে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি নীতির লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যা পরিচালনা করবে প্রতিরক্ষা মন্ত্রক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আগামী 2025 সালের মধ্যে মহাকাশ ও প্রতিরক্ষা সামগ্রী ও পরিষেবায় 35,000 কোটির রপ্তানি বাণিজ্য সহ মোট 1,75,000 কোটি টাকার মুনাফা লাভ। এই নীতিতে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের উপর জোর দেওয়া হয়েছে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস থাকবে।
আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 29.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কনটেইনমেন্ট জোন ছাড়া রাজ্যের বাকি অংশে আজ থেকে আনলক মেজার্স ওয়ান শুরু হয়েছে। শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ একটি অনলাইন পোর্টাল ও কল সেন্টারের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। অসমের জন্য 24 ঘন্টার একটি নতুন চ্যানেল দূরদর্শন অসমের সূচনা করলেন তথ্য সম্প্রচার মন্ত্রী। সরকার ও আদালতের কাছে বিচার কার্য দ্রুত সমাধা করার আবেদন জানিয়েছেন উপরাষ্ট্রপতি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।